জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আমাদের পরীক্ষা বিষয়ে কোনো মানে কথা হয়েছে নাজমুল স্যারের সাথে? না ম্যাম, পরীক্ষা দিবা ফাইনাল? না ফাইনাল তো দিতে হবে, দেওয়া তো উচিত। দিয়ে কমপ্লিট করলে একটা সেমিস্টার কমপ্লিট বোধ হয়। জি ম্যাম, দিয়ে দিব। ঠিক আছে, মিডটার্ম তো অলরেডি দিয়ে দিয়েছো, মানে ওভারঅল অনলি 60 মার্কস করে বাকি। আমার মনে হয় যে এখন থেকে প্রিপারেশন নাও, 20 তারিখের পরে যেহেতু বলছো, হয়তো এই মাসে আমাদের শুরু হবে না যেহেতু তোমার নয়, এবং আমাদের বলতে তোমরাই সিনিয়র ব্যাচ, তাহলে আমাদের শুরু করতে হলে তোমাদের দিয়েই শুরু করতে হবে। লেভেল 3 সম্ভবত ব্যাচ ওয়াইজই, আই এম নট শিওর, এখন এগুলো নিয়ে খুব বেশি ডিপ আলোচনা মানে হয় নাই। নাজমুল স্যার সম্ভবত এই এই সপ্তাহেই চেয়ারম্যানশিপের দায়িত্বটা পেয়ে যাবেন, পেয়ে গেলে আবার ডিপার্টমেন্টের মিটিং হলে জানা যাবে। যতদূর আমার কাছে মনে হয় যে এক একটা সেমিস্টার কমপ্লিট করেই, মানে অথবা এক একটা লেভেল কমপ্লিট করেই হয়তো পরবর্তী লেভেলটা হাত দেওয়া হবে, যদি আমি শিওর না, তারপর আমার যতটুকু মনে হয়। ইন্টারভেলও হতে পারে, যে যদি দুটো আমাদের সেমিস্টার অনলি 3টা, আমরা হয়তো যেহেতু 2 ক্যারিয়ার বা 3 ক্যারিয়ার সাবজেক্ট থাকবে, তো 2 দিন পর ছুটি গ্যাপ করলে আবার হয়তো বা সব মিলায়ে হয়তো এরকমও হতে পারে যে প্রথম একদিন ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এইভাবেও চললো, তো থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্টে যেভাবে হোক পরীক্ষা, আমার মনে হয় যে তোমরা ডিনাই করো না, পরীক্ষা দিয়ে না কমপ্লিট না করলে তোমাদের কিন্তু সেমিস্টার কমপ্লিট বোঝায় না, আশা করি বুঝতে পারছো। আর সেমিস্টার কমপ্লিট অফকোর্স বুঝতেই পারছো, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, হোয়াট এভার, আমাদের লার্জার মেডিটেশন কোর্সে আসলে বিশেষ কোনো বাকি কিছুই নাই। ওভারঅল ধরে নিতে পারো যে 90% কোর্সটি আমাদের লার্জ অ্যানিমাল মেডিসিন কমপ্লিট। শুধুমাত্র চাপ দিচ্ছে না এই কারণে যে যেহেতু পূর্ববর্তী সেমিস্টারে পরীক্ষা তোমাদের শুরু হবে, তো বর্তমান সেমিস্টারের চাপটা যেন মাথায় না পড়ে অত বেশি, দ্যাটস ওয়াই কালকে ক্লাসটা স্কিপ করেছি। আর তার থেকে আরেকটাও আছে, এক ঢিলে দুই পাখি মারার মতো, যে আমি তোমরা জানো যে একটা ট্রেনিং এ অংশগ্রহণ করা লাগছে, বাধ্য বলো বা যেভাবেই বলো করতে হচ্ছে, ওটার জন্য আমাকে অনেক পড়তে হচ্ছে। হ্যাঁ, মানে বেসিক্যালি এই জিনিসগুলো দেখা যাচ্ছে, জিটিআই গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউশনে মানে টিচার হিসেবে জয়েন করার পরে যে বেসিক ফাউন্ডেশন কোর্স হয় সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো যেহেতু আমাদের বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়টা বন্ধ করা হয় না, এই জন্য করছি একটা প্যাডাগজি ট্রেনিং, আমেরিকান ক্রাফট ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি, কামিং হোম স্কুল অফ ভেটেরিনারি মেডিসিন, আর হচ্ছে এফএওর কোলাবোরেশনে। তো দেখা যাচ্ছে এক একদিন অনেক পড়া দেয়, গ্রুপ ওয়ার্ক দেয়, তো সেই বাচ্চা অবস্থায় ফিরে গেছে, বেশ কষ্টসাধ্য। এই জন্য দেখা গেছে যে আমি নিজেও চিন্তা করলাম যে আমি নিজের উপর লোড নিবো না, তোমাদের তো দেওয়ার প্রয়োজন নেই, কারণ পরীক্ষা চলে এসেছে। এবং তার থেকে বড় কথা, আজকের দিনের ক্লাসটা হলেই হয়তো বা আমাদের লার্জ অ্যানিমেল মেডিসিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খুব পেঁচানোর কিছু নেই, গতদিনে আমরা নিউট্রিশনাল ডিজিজ সম্পর্কে পড়েছি, তারই ধারাবাহিকতা আজকে যে লাস্ট টপিক সেটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার। তো আচ্ছা, তো যেহেতু ট্রেনিং করছি, দু একটা কথা না বললেই নয়, ট্রেনিং এর প্রথম যে জিনিসটা আমাদের শিখাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। ঠিক আছে, মানে লার্নিংটা টোটালটাই হবে গতানুগতিক, আমরা যে পড়াই পড়াই তো আমাদের সিনিয়র স্যারের ক্লাসে পিপিটি প্রিপেয়ার করে পড়াবে, এরকম কিছুই হবে না। তো আমি তো যাই হোক এতদিন পর্যন্ত তো মানে এরকম করতাম না, ভবিষ্যতে ভার্সিটি গুলিতে আরো সুযোগ হবে হয়তো ক্লাসেই, যে একটা টপিক ধরে দিব, 5-6টা 10টা গ্রুপ করে দিব, এক একজন এক একটা স্লাইড মোটামুটি প্রিপেয়ার করবে, হয়তো স্লাইডটা আমি প্রিপেয়ার করলাম, তো কথাগুলো কি হবে তারা প্রিপেয়ার করবে। এটাকে বলছে আসলে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, যেখানে আসলে প্রত্যেকটা তথ্যই নেওয়া হচ্ছে উইকিপিডিয়া থেকে অথবা বই থেকে অথবা বিভিন্ন জার্নালস থেকে, মানে যেগুলো সাইন্টিফিক। এবং আমরা জানি কিনা যে সাইন্টিফিক তথ্য কিন্তু অল টাইম প্রেজেন্ট ইন ডিফিনিট, দ্যাটস কারণ এগুলো চিরন্তন সত্য হতে পারে। তো এই জন্য যে পরবর্তী যে ক্লাসগুলো হবে, এই জিনিসটা তো আমরা তো কমপ্লিট করেই ফেলছি এভাবেই, যে তোমরা আমার তো আমি গতদিন শওকত আনোয়ার স্যার, যিনি আমাদের কোচ, ওনাকে বললাম যে স্যার যে যদিও আমি 20 জনের মধ্যে সব থেকে জুনিয়র, তো আমি তারপরেও আমি বলবো অবশ্যই যে আমার যে আমাদের যে লার্নিংটা আছে পুরো মোর অর লেস 70% স্টুডেন্ট সেন্টার। বলছে কিভাবে? আমি বললাম স্যার আমাদের এখানে অ্যাসাইনমেন্ট করা বাধ্যতামূলক, যদিও কিছু স্টুডেন্ট হয়তো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি অনেক ভাবে অংশগ্রহণ করছে না, তারা ফাঁকি বাজ ফাঁকি বাজি আছে, কিন্তু মিনিমাম 60% কম মানে ভালো অংশগ্রহণ করে, তার মধ্যে লিডিং ক্যাপাসিটি গড়ে উঠছে, লিডারশিপ, এবং তারা যে অ্যাসাইনমেন্টটা তৈরি করে বা প্রেজেন্টেশনটা তৈরি করে ওটার উপরে আমি পড়াই। তো স্যার অনেক খুশি হয়েছিল, স্যার বলেছেন যে তোমার ইয়া ঠিক আছে, কারণ যে যে টপিকসটা অবশ্য এটা আরেকটু তোমার মডিফাই করতে হবে, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় খোলা থাকলে এই সুযোগটা অনেক বেশি হবে, যে 8টা গ্রুপে একটা গ্রুপের 8 জন সদস্য 8টা টপিক করলো, একদিন বসে এইটা সম্পর্কে তোমাদের
একটা ইয়া করতে হবে, আলোচনা করতে হবে, স্লাইড প্রিপেয়ার করতে হবে। খুবই সুন্দর হবে, যেটা আমার ভালো লেগেছে যে আসলে আমি ট্রেনিং পেডাগজি সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না বাস্তবিকই। তো ওখানে যে মোটামুটি লেসনিং, এখন ওই জিসগো মেথড বলি বা যে মেথড দিয়ে যাই, ব্লুমস ট্যাক্সোনমি, সবখানে কিন্তু দেখাচ্ছে যে আমার এই যে পদ্ধতিগুলো গতানুগতির বাইরে যাচ্ছে। তোমরা যে অ্যাসাইনমেন্ট করছো সেখান থেকে পড়ছি, পড়াচ্ছি, নিজেও শিখছি। তো দেখা যাচ্ছে যে এখানে আমাকে ফ্যাসিলিটেটর হিসেবে জাস্ট খালি নিজেকে গাইডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, বাদ বাকিটা স্টুডেন্টরাই করবে। এটাই হচ্ছে আমাদের ট্রেনিং এর মূল বক্তব্য। আরেকটা যেটা সাথে সাবসাইডে আরেকটা বক্তব্য, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস ডিজিজ কিভাবে নোটিফাইবল লেভেলে ওআই এর কাছে অথবা আমরা সেন্ট্রালি কিভাবে পৌঁছাবো। যে বিভিন্ন ধরনের ডিজিজ গুলো আমরা জানি, হঠাৎ করে একটা ধরো সাতক্ষীরা আউটব্রেক হয়েছে, আমার একজন ভেটেরিনারি স্টুডেন্ট আছে, সে যদি মনে করে যে আমি এটাকে দ্রুত পৌঁছাই দিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এবং যেটা আমাদের ডিউটি এটা যেন আমরা স্টুডেন্টকে শিখাই, এটাই হচ্ছে ওনাদের টোটাল ট্রেনিংটার আর কি মোটামুটি উপপাদ্য। এরকম আমার কাছে মনে হচ্ছে 66টা লেসন হয়েছে, অক্টোবর 3 তারিখ পর্যন্ত হবে। তো আমার মনে হয় যে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, দেরি করো না। মিটা মল্লের দেওয়া শেষ ফাইনাল আমার মনে হয় না, যদি 20 তারিখের পর থেকে শুরু হয় তোমরা ডিনাই করবা না, এবং তোমরা এটাই চাবা যে তোমাদের সেমিস্টার, আমি জানি না কিভাবে কমপ্লিটলি ওটার রুটিনটা করা হবে, বাট আমার মনে হয় যদি হচ্ছে সেমিস্টার ওয়াইজ শেষ করে বা লেভেল ওয়াইজ, তোমরা অবশ্যই নিজেদেরটাই আগে বলবা, লেভেল 3 যেন সবার আগে দেয়, তোমাদেরই বেশি দরকার। ওকে, পড়াই চলে যাচ্ছি। আসলে কিছুই না, মেটাবলিক ডিজিজ, যেহেতু লার্জেনের মেডিসিন কোর্স, হয়তো ভাই ভাই ধুলি ধরা হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই মেটাবলিক ডিজিজ। আচ্ছা, কথা কি শোনা যায়? আমরা যাচ্ছি যে মেটাবলিক ডিসঅর্ডার কাকে বলে। মেটাবলিক ডিজিজেস রেফার্স টু এ গ্রুপ অফ কন্ডিশন কজড বাই ডেফিসিট অফ সার্টেন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। অ্যানিমেল এর নিউট্রিয়েন্টস এর কিছু ঘাটতি রয়েছে, resulting in disturbance of the animal's normal metabolic process, je karone bibhinno metabolic process gulo hampered hobe, etake amra bolchi metabolic disease. Du ekta naam mukhosto korbo, ekhane ekta onek boro list dewa ache, tar moddhe koyekta disease already amra pore felechi. Meat fever, jetar opor naam hocche hypocalcemia, thik ache, parturient paralysis o bola hoy. Tarpor Downer's Prow syndrome, eta meat fever er sathe onekta associated. Tarpor ache ketosis othoba acetonemia. Tarpor fatty cow syndrome, amra fatty liver porechi. আমিও বলছিলাম ওটাই, হাইপোম্যাগনেসিমিক টিটানি আমরা জাস্ট পড়েছিলাম, যে ম্যাগনেসিয়াম এর ঘাটতিতে যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলেছিলাম গ্রাস টিটানি, ওইটাই। তারপরে আছে যে অ্যাসিডোসিস, আমরা কিন্তু পড়েছি, একটু দেখো যে রুমিনাল অ্যাসিডোসিস যেটা ছিল, একটু খেয়াল করলে মনে মরিয়া করতে পারবা। ব্লড টিম্পানি, ল্যামিনাইটিস আমরা পড়ি নাই, লিভার অ্যাবসেস আমরা পড়ি নাই, মেট্রাইটিস আমরা পড়বো, মেট্রাইটিস বানানটা সম্পর্কে ফুল, ব্লডটা আমরা পড়বো না। আমরা জানি যে অনেক ডিজিজের, নির্দিষ্ট কোনো ডিজিজের ওটা একটা সাইন না, বাট হচ্ছে অনেকগুলো ডিজিজেরই সাইডের ইফেক্ট হিসেবে সেটা হতে পারে ব্লড, ঠিক আছে। তো আমরা একটু রিভিউ করি, তো এখান থেকে কোন ডিজিজ গুলো তোমরা পড়বে সেটা একটু ইয়া করে দেই। মেট্রাইটিস 11 নাম্বার, বানানটা ভুল, ঠিক আছে। রিটেইন প্লাসেন্টা, আর এখান থেকে আমরা পড়ব ল্যামিনাইটিস, বাদ বাকি আমরা মিল্ক ফিভার আমরা পড়েছিলাম, মনে আছে একটু? মানে সেই পরীক্ষা হল না আসলে মনে থাকে না প্রথম কথা। আর কিটোসিস আমরা পড়েছিলাম, যে ওই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছিল। তো আজকে আমরা যেটা পড়বো, আজকে না মানে এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমরা রিটেইন প্লাসেন্টা, বেশ যারা গাইনিকোলজির প্র্যাকটিস করে দেখা যায় অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, এবং আমাদের যেহেতু অ্যানিমেল গুলো অনেকটাই কি বলবো স্ট্রেস থাকে, সেহেতু অনেক সময় রিটেইন প্লাসেন্টার কেসটা ভালোই পাওয়া যায়। যারা প্র্যাকটিস করেন আসুন, হয়তো বলতে পারবো উৎসব আছে। আমি এই পর্যন্ত 4-5টা পেয়েছি। হ্যাঁ, এটাই পাওয়া যায়, মোটামুটি ভালো পাওয়া যায় রিটেইন প্লাসেন্টাটা, এবং আমরা ম্যাট্রাইটিসটা দেখবো, দুটাই হচ্ছে তোমার। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এটা কি ম্যাস্টাইটিস করেছিল নাকি ম্যাট্রাইটিস? ম্যাট্রাইটিস হলো বানানটা ভুল, যার ভিতরে পড়বো ভিতরে পড়লে বুঝতে পারবেন কেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আরেকটু রিক্যাপিটুলেশন করি মিল্ক ফিভারের উপরে, ব্রিফ লিখতে হবে মিল্ক ফিভারের উপরে। আমরা 3টা স্টেজে পড়েছিলাম, ঠিক আছে, ওখান থেকে লিখবা স্টেজ 3টাই। ম্যাট্রাইটিস ম্যাম ইউরিনারি, সরি ইউটেরাস ইনফেকশন,
অনেক বানান ভুল আছে এই গ্রুপের, কিন্তু বানান ভুলই আছে মেলা, ঠিক আছে। এটা আসলে বেসিক্যালি পার্চুরেশনের 72 আওয়ার্স এর মধ্যেই দেখা যায়, দেখা গেলে বলা হয় 24 ঘন্টার মধ্যেই হবে, অথবা এমনও হতে পারে যে 72 আওয়ার্স এর মধ্যে হবে। নো মিল্ক নো ফিভার বলা হয় অনেক সময়, ঠিক আছে। তারপরে এমন বলা হচ্ছে যে বেসিক্যালি ওল্ড অ্যানিমেল ভালো হয়, যদি সেটা 5 থেকে 10 বছর বয়সের মধ্যে হয় সেটা বেশি দেখা যায়। তারপরে বলা হচ্ছে হাই ইল্ডিং ইল্ডিং কাউ হচ্ছে প্রথম প্রেগনেন্সিতে একটু কম হয়, সেকেন্ড থার্ড ফোর্থ ক্রমান্বয়ে বাড়ে, ঠিক আছে। তারপরে কেমনে তুমি চিনবা, রিকাম্বেন্সি উঠে না, শুয়ে থাকে, মাসেল ট্রিমার্স হয়, এবং তুমি কি করবা, প্রিপার ওষুধ দিবা, এটা হচ্ছে ইন জেনারেল কথায় যা লেখা। ভাইবা সমানকে ধরা হয় যে কোন প্রেগনেন্সিতে বেশি হয়, যে বলবা যেমন ফার্স্ট প্রেগনেন্সি তো হয় না, সেকেন্ডটা তো কম হয়, থার্ড ফোর্থ ফিফথ প্রেগনেন্সি তো অনেক বেশি হয়। তারপর যদি আমি কোয়েশ্চেন করি যে ফার্স্ট প্রেগনেন্সি আমরা একটা হাইব্রিড বলি বা দেশি গরু বলি, বেসিক্যালি বলতে পারবে যে কতদিনে প্রথম প্রেগনেন্সি আমরা এক্সপেক্ট করি? ১৮ মাসে যেতে ডাকের জন্য পাল দিতে হয় অথবা বীজ দিতে হয়, 18 মাসে প্রথম ইয়ারটা আমরা সবসময় আশা করি সেটা যে কোনো ধরনের হোক, উইদিন 3 ইয়ার্স এর মধ্যে 36 মান্থস এর মধ্যে ও একটা কাভিং করবে বেসিক্যালি। মানে তোমার নিউট্রিশনটা বাংলাদেশের লেভেলে এত হাই লেভেলে সুন্দর নিউট্রিশন হয় না, ঠিক আছে। যদি হয় যে আমরা আশা করি এর পরে, কিন্তু পরে কিন্তু অ্যানিমেল রাখা হয় না তোমার এই যে ব্রিডিং এর জন্য, যদি এই অ্যানিমেলটা এই 3 বছরের মধ্যে একটা কাভিংও না করে, শুধু শুধু এটা পালার মানে নেই, সবটার কস্ট ইফেক্টিভ একটা বিষয় ভাবতে হয়। এটা হচ্ছে মাইলস্টোন। তারপর কিছু ভেরিয়েশন আছে যে আমার গরুটার প্রতি মায়া লেগে গেছে, আমি পাল দিছি, সেটা আরেকটা বিষয়। বাট তোমার উইদিন 3 ইয়ার্স এর মধ্যে যদি একবার কাভি করা না করে, তার মানে হ্যাঁ যদি 18 মাসে একবার পাল দাও, তো মোটামুটি নিয়ার আবার 280 দিন হচ্ছে তার 70 প্লাস মাইনাস 10, সেটা হচ্ছে তার জেস্টেশন পিরিয়ড। এটা ভেরি করবে, মানে নিয়ার আবার 3 ইয়ার্স এর কাছাকাছি চলে যায়, বা 6-7 মাস, 8 মাস আপনার পরে যদি নিউট্রিশন স্ট্যাটাসটা খারাপ থাকে, নিউট্রিশনটাই আসলে থাকে। তো এটা হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন বা ন্যাচারাল মোটামুটি যে কথা করতে বলার। আর তারপরে কথা পরে একটু আমরা পড়ছি যে এখানে আসলে কস্ট কি কারণ হতে পারে, জানার কথা যে ক্যালসিয়াম কম টিস্যু লেভেলে, ঠিক আছে। এই যে আমরা জানি যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যায় বাচ্চা হওয়ার পরে, যে এক্সেসিভ যে তোমার মিল্কটা বের হয় সেটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। দেখো বাচ্চাদের মানুষের ক্ষেত্রে বলা হয় যে শাল দুধ খাওয়া, শাল দুধে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়, তারপর এই যে কলস্ট্রাম আর কি সেটাকে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম যদি অ্যাবজর্পশন কম হয়, বানান ভুল, এই এই গ্রুপের বানান বেশি ভুল হচ্ছে। তারপরে বলা হচ্ছে ভিটামিন জি এর যদি ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে। তো আসলে মেলা কিছু হতে পারে, আমরা মনে রাখবো যে অনেক সময় হয় কি হাইপোক্যালসেমিয়াটা হাইপোফসফ্যাটেমিয়া এবং হাইপোম্যাগনেসিয়ামিয়া, বানান ভুল আবার, এই দুটার সাথে জড়িত থাকতে পারে। তারপরে বলা হচ্ছে আর দরকার নেই এত ভিতরে আমরা যাবো, আমরা ক্লিনিক্যাল সাইন অলরেডি সিমটম পড়েছে, তিনটা স্টেজে তোমরা স্টেজ তিনটায় মুখস্ত করবা, ওখান ওই ওই শীতটা থেকে নিউট্রিশনাল ডিজিজ ডিসঅর্ডারের শীত থেকে তিনটা। রাহেন আমাকে বলেছিল কতদিন এগুলো ইয়া করার কথা, আজকে ক্লাস শেষ করে সেন্ড করে দিব সিআর কে, তো ও হয়তো গুগল ড্রাইভে শেয়ার করলে তোমরা ওখান থেকে নিয়ে নিও। ক্লিনিক্যাল সিমটমে আমরা তিনটা স্টেজে পড়েছি, ওই তিনটা স্টেজেই হচ্ছে আমরা শেষ করবো মিল্ক ফিভার। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে অ্যানিমাল রেস্ট অন স্টারনাম, স্টারনাল রিকাম্বেন্স যাকে বলে, ঠিক আছে, উঠে দাঁড়াই না। আর এইটা ট্রিটমেন্ট এত চমকপ্রদ যে তোমার ক্যালসিয়াম প্রিপারেশনটা ইনজেক্ট করলেই অ্যানিমেলটা বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যে দাঁড়িয়ে যায়, মানে ওই যে স্যালাইনের মাঝখানে স্যালাইন ক্যালসিয়ামের মাঝখানে দাঁড়িয়ে ওঠে যদি আসলে ঠিকমতো কাজ করে। হ্যাঁ হ্যাঁ এটাই বললাম যে এটা নির্ভর করবে তোমার অ্যানিমেলটা কতটা ডেটোরিয়েট কন্ডিশনে আছে, যদি মোটামুটি ভালো থাকে তো দেখবা যে 1 ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে উঠে দাঁড়াই গেছে, ঠিক আছে। তখন ডাক্তার সাহেব নিজেকে গর্ব মানে কি বলবো গর্বিত মনে হয়, গর্ববোধ হতে যাচ্ছিলাম, গর্বিত মনে হয় যে না বা বেশ ভালো ট্রিটমেন্টে কাজ করেছে। হঠাৎ এটাই দিতে হবে হচ্ছে ক্যালসিয়াম বড় গ্লুকোনেজ। আরো অনেক আছে যখন শুয়ে থাকবে তখন স্লিপারি বা একটা রাফ এরিয়াতে শোয়ানো যাবে না, খড়টড় দিয়ে শোয়ায়ও আমাদের অ্যানিমেলকে,
এবং দেখবা যে বাচ্চা হওয়ার সময় অ্যানিমেলটাকে নিয়েই যায় এমন একটা জায়গায় যে আশেপাশে তোমার একটু খড়টড় বিছায় দেয়, ঠিক আছে? বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে কখন হয়ে থাকে রাতের বেলায়, ওনার অনেক সময় টেরই পায় না, বা যারা একটু মানে খুব সচেতন ওনার তারা সারাক্ষণ খেয়াল রাখে, সবকিছু খেয়াল করছে। তো বেসিক্যালি আর কিছুই না, অ্যানিমেলটা বাচ্চুরেশনে আশেপাশে সময়ের একটা ডিজিজ, 72 আওয়ার্স এর মধ্যে যদি এটা না ইয়া করে, মানে দেখা যাচ্ছে এরকম যত তাড়াতাড়ি ডাক্তারের সাথে অ্যাটাচমেন্ট মানে ফোন কল করতে পারবে তত ভালো, দ্রুত অ্যানিমেল উঠে যাবে। যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করো অ্যানিমেলটা, এই ডিজিজটা লং লাস্টিং হয় তাহলে কিন্তু অ্যানিমেল আবার মারা যেতে পারে। প্রিভেনশন আসলে ওই যে তার যে তোমার হচ্ছে ইয়া পিরিয়ড ছিল, ড্রাই পিরিয়ডটাতে ওই সময় একটু খেয়াল রাখতে হয় ডায়েটের প্রতি, ঠিক আছে? এক্সেস ক্যালসিয়াম দেওয়া যাবে না, এটা মনে রাখবো। আবার তারপরে হচ্ছে ফসফরাস এর লেভেলটাও একটু খেয়াল করতে হবে। এই যে দেখো এখানে একটা পয়েন্ট লিখেছে, হাই ফসফরাস এবং লো ক্যালসিয়াম লেভেল ডিউরিং দা লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি মে মেইনটেইন টু প্রিভেন্ট মিল্ক ফিভার। তারপর তুমি যদি হচ্ছে লো ক্যালসিয়াম, সরি, ক্যালসিয়াম দিয়েছে যদি 1 আর ফসফরাস দিয়েছে হচ্ছে 33, কথাটা, হ্যাঁ কথাটা ঠিকই আছে, বাট পয়েন্ট আমি বুঝতে পারলাম না এই জায়গাটা কি। তাদের অ্যাসাইনমেন্ট ছিল কে এটা ব্যাখ্যা করবে, ক্যালসিয়াম ফসফরাস রেশিও দেখাচ্ছে 1:33, তো আমার তো এটা কি পয়েন্ট 33 হবে মনে হয়, শিওর আমি জানি না ম্যাম, কিন্তু ক্যালসিয়ামের আগে একটা দেখেন ডট পড়ছে, মানে ডট দেখা গেল উল্টা পাল্টে গেছে, কিন্তু ওইভাবে তো আসলে রেশিও দেখায় না যে ক্যালসিয়ামের আগে ডট দেয়। হোয়াট এভার, যারা করেছে তাদের কাছে ব্যাখ্যা দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো করে যে 10 মার্কস তা না, এটাকে বলেছি যে ভাই ভাই ধরা হবে, ওকে, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে আসলে ভিটামিন D3 টা ইম্পর্টেন্ট আছে, ভিটামিন ডি টা ইম্পর্টেন্ট। আমরা কতদিন হাইপো লিপিও করেছি, বারবার ওই একই পড়া প্যাটার্ন পড়তে আমার ভালো লাগে। এই ট্রিটমেন্ট একটা ক্যালসিয়াম বড় গ্লুকোনেট, মনে রাখবো আমরা। এরপরে অলরেডি আমরা কিটোসিস পড়েছি, আশা করি মনে আছে, ভাই ভাই অবশ্যই ধরা হয়। কিটোন বডিজ বলতে কি বুঝি, ঠিক আছে? আর পুরো ব্রিফে লিখতে বলা হয়, আর কিছু না। যার খুবই আগ্রহ এখান থেকে প্লিজ দেখে আর পুনরায় একটু পড়ে নিও। আমার আসলে এত ধৈর্য না যে একই জিনিস 5 দিন পড়ানো, ঠিক আছে? আজকে আমরা যেটা পড়বো, এখানে কি এটা বাজানোর জায়গা, সরি, আমার ফ্যামিলিতে একজন বড় হচ্ছেন সদস্য, 36 মান্থ কমপ্লিট করছেন, তার কাজই হচ্ছে যে বাবা যাও এখানে, আমি ক্লাস নিচ্ছি না, পরে কথা বলবো। তো আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু জেনে রাখি, ডাউনার কাউ সিন্ড্রোম। এটা বেসিক্যালি এফেক্টেড অ্যানিমাল টু রিমেইন ব্রাইট অ্যালার্ট এন্ড আনএবল হবে, আনএবল টু স্ট্যান্ড, ঠিক আছে? অ্যালার্ট থাকবে কিন্তু দাঁড়াতে পারবে না। দিস ইজ ফ্রিকোয়েন্টলি মেড ইন এক্সোটিক্স এন্ড ক্রস ব্রেড অর ডাউনার কাউস, ক্রস ব্রেডে বেশি হয়, পার্চুরেশনের সাথে সাথে হয় এবং দেখা যাচ্ছে মিল্ক ফিভারে কমপ্লিকেশন হিসেবে হতে পারে, জানতে হবে না যে কিছু। আমাদের ফসফরাস লেভেল কমে যায় যখন, তখন ডাউনার কাউস মিল্ক ফিভারটা যদি ওর ট্রিটমেন্টটা যদি যথাযথ না হয় তাহলে সেই গাবিটা 24 ঘন্টার বেশি শুয়ে থাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, কমপ্লিকেশন হিসেবেই হয়, ঠিক আছে? আবার দেখো এটাকে ক্রিপার কাও বলা হচ্ছে, তো এটা পজিশন টেক ক্রিয়া, দ্য এফেক্টেড কাও ইউজুয়ালি ক্রোস অ্যারাউন্ড ইউটিলাইজেশন দ্য ফোর লিমস হোয়ার অ্যাজ হাইন্ড লিম রিমেইন ইন ফ্লেক্স পজিশন, দিস টাইপ অফ স্ট্যান্স ইজ ক্রিপার কাও। আচ্ছা, এই ব্যাখ্যা নিবো, যারা অ্যাসাইনমেন্টটা করছে তাদের কাছে ভাই ভাই ধরবো যে কি বুঝাইতে চাচ্ছ আসলে বেসিক্যালি, ওকে? সমস্যা না, আমরা এখানে পড়বো না, আমরা পড়বো আসলে রিটেনশন অফ প্লাসেন্টা, একটু জানা দরকার। ফ্যাটি লিভার সিনড্রোম আমরা পড়েছি, ওইখানে আছে। আর তোমরা সব থেকে দেখে নিবা প্যাথোলজি, সিস্টেমিক জেনারেল প্যাথোলজি যে ইন্ট্রান এক্সট্রাসেলুলার ডিপোজিশন চ্যাপ্টারে ফ্যাটি লিভার সিনড্রোম সম্পর্কে পড়ানো হয়েছিল, ওখান থেকে পুনরায় দেখবা, অফকোর্স যে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আসলে পড়া খুব কম, তো সবই আসবে, ওকে? আমরা আমাদের পড়া যায় সেটা হচ্ছে রিটেইন প্লাসেন্টা। রিসেন্ট প্লাসেন্টা, রিটেইন প্লাসেন্টা ইজ নোন অ্যাজ রিটেইন ফিটাল মেমব্রেন অর রিটেইন ক্লিনিং। যদি ফিটাল মেমব্রেনটা থেকে যায় সেটাকে বলছে রিটেনশন অফ প্লাসেন্টা, ঠিক আছে? এটা বলা হয়েছে যদি মায়ের ইয়াতে রিটেইন প্লাসেন্টা অকার্স ওয়েন দ্য কাফ সাইড অফ দ্য প্লাসেন্টা ফেইলস টু সেপারেট হবে, separate from the mother's side, because if it shorted jete na pare shetake bolche retained placenta. Separation of the membrane normally occurs after the calf is born. Anan bhul abar ei guptare dara dhorbo ne, eto banan bhul hoy kena je ke check korche rupi ta kechilo tare dhorbo. Early separation is one of cause of stillbirth, okay? Retained placenta is usually defined as though failure to hobe expel fetal membranes within 24 hours পার্চুরেশন,
বানান ভুলা আবার এই এই গ্রুপ গ্রুপ নিয়ে কে ছিল টি2 কে ছিল টি2 থাকা সম্ভাবনা নাই এটা গ্রুপ হচ্ছে 18 আইডিয়া থেকে শুরু এটা কি রাইহান নাকি গ্রুপ লিডারের তো কাজ চেক করা বানান অসংখ্য ভুল এটা আমার না আমারটা এরকম থাকে না আমি এক ফন্ট ইউজ করি ওকে ঠিক আছে আচ্ছা সমস্যা নেই রিটেন রেকর্ড আছে কেউ স্বীকার না করলেও আছে সমস্যা নেই তারপরে কি কি কারণে হতে পারে বলা হচ্ছে ডিস্টোকিয়া ঠিক আছে যদি হচ্ছে তোমার নরমাল পাকচুরেশনের সময় মানে কষ্ট হচ্ছে লেবার হচ্ছে পেইন হচ্ছে অ্যানিমালটার সেক্ষেত্রে হয় ডিস্টোকিয়া এটা সাইন্টিফিক একটা ডেফিনেশন আছে সাইন্টিফিক ডেফিনেশন আমরা এখন যাচ্ছি না তারপর মিল্ক ফিভার যদি থাকে অনেক সময় হয় টুইন বার্স ধরো যে মাথার খুব কষ্ট হচ্ছে এক্সস্ট হয়ে যাচ্ছে প্লাসেন্টাটা পরে আর মুভ করছে না বের করতে পারছে না ঠিক আছে এটা একটা কথা মনে রাখবো তারপর বলা হচ্ছে যে ইন মোস্ট হার্টস উইথ গুড ম্যানেজমেন্ট হবে দিস কজ মেক আপ দ্য মেজরিটি অফ নোন রিস্ক ফ্যাক্টর টু রিটেইন প্লাসেন্টা সাম অফ দিস হার্টস হ্যাভ এ প্রবলেম উইথ সাবক্লিনিক্যাল হাইপোক্যালসেমিয়া হাইপোক্যালসেমিয়া আছে সিভিয়ার সেলেনিয়াম এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সি আছে সিমটমটা কি কি হবে তার মানে বাচ্চা জন্মের পরে যদি তার যে গর্ভ ফুল বলে বাংলাতে হ্যাঁ ফুল পরে নাই তোমার ওনার এসে বলবে যে স্যার ডেলিভারি হয়েছে বা বাচ্চা জন্ম নিছে কিন্তু ফুল পরে নাই বাংলায় বলবে ঠিক আছে ফুল মানে বুঝবো যে এটা শুধু প্লাসেন্টা জলন বলে জলন বলে আমাদের এলাকায় তোমাদের কি বলে জলন বলে জলন বলে ফুল বলে তারপর বলছে occasionally retained membranes may remain within the uterus and not be readily apparent in which case the presence may be signaled by a foul smelling discharge onek shomoy obosho jhule na uterus e thake kintu foul smelling dekha jacche je discharge be hocche alba diye onoborto cow with retained fertile membrane are at increased risk of developing metritis ketosis mastitis even abortion in a sub jodi tomar thikmoto clear na hoy uterus infection হয় that means metritis পরবর্তী প্রেগন্যান্সিতে অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে তোমার ইউটারাস কিন্তু একটা খুবই সুন্দর একটা অর্গান আল্লাহ তাআলা এত সুন্দর সৃষ্টি বলা হয় যে একটা শিশু কিন্তু 7টা স্তরের মধ্যে আবৃত থাকে ঠিক আছে ইউটারাসে এত সুরক্ষিত কিন্তু ফার্স্ট কেসে কিন্তু বলা হয়েছিল যে করোনা কখনোই শিশু মায়ের ওই মানে প্লাসেন্টার মধ্যে থাকা অবস্থায় হবে না হতে পারে যে তোমার জন্ম হয়েছে হসপিটালে তখন হয়তো বাহিরের এনভায়রনমেন্ট থেকে আসে হতে পারে বাট তোমার কখনোই ওই ইউটারাসের মধ্যে আক্রান্ত হওয়ার ইয়াটা বিজ্ঞানীরা প্রথম দিকে ডিনাই করেছিল এত সুরক্ষিত এত আল্লাহরিয়া এত বেশি বোঝা আসলে খুবই দায় অসম্ভব বোঝা ওকে ডায়াগনোসিসটা কিভাবে করবে এটা রাইট ইন ব্রিফ রিটেন প্লাসেন্টা পুরোটাই লিখতে হবে ডায়াগনোসিস ক্লিনিক্যালি ডায়াগনোজ হোয়েন দা প্লাসেন্টা ফেইলস টু স্পন্টেনিয়াসলি সেপারেট হবে during the third stage of labor with or without active management or in the setting of severe bleeding in the absence of আর কিছু না বুঝা যাবে যে বের হয় হিস্ট্রি নিবা নিজে ইন্সপেকশন করবা দেখবা তারপর কথা বলে না জোরে বলবা মানে শুনতে পাইনি কেউ কোনো কথা বললে প্লিজ জোরে বলবা শোনা যায় না বাইরের কথা বলতেছেন ম্যাম হ্যাঁ বলো বাইরে কথা বলতেছে মানে নাজমুন তাই ওকে ওকে আল্ট্রাসাউন্ড ক্যান ডিফারেনশিয়েট বিটুইন অ্যা ডিটাচড ট্র্যাপ প্লাসেন্টা অর অ্যান অ্যাডহেরেন্ট প্লাসেন্টা এত প্রয়োজনই পড়ে না আমাদের বাংলাদেশের মানুষ টানাটানি করে বের করে ফেলে ডায়াগনোসিস বেসড অন ক্লিনিক্যাল ফাইন্ডিংস হিস্ট্রি অ্যান্ড লেশন ওকে ওয়েল ভেরি গুড ট্রিটমেন্টটা কি করবা বেসিক্যালি ম্যানুয়াল রিমুভাল অফ দ্য রিটেন মেমব্রেন ইজ নো লঙ্গার রিকমেন্ডেড বলা হয় না এখন আর হাতে টানাটানি করা দিন শেষ অ্যান্ড ইজ পটেনশিয়ালি হার্মফুল trimming of excess tissue that is objectionable to animal handlers handler and contributes to gross contamination of the genital tract is found বলা হচ্ছে যে বাইরে যদি বেশি ঝুলে পড়ে থাকে তখন কি করতে বলছে যে বেশি অংশটা কাটতে দিতে বলছে প্রথমে মাটি যে ঝুলে থাকতেছে অল্টে মাটি বা পায়খানা সাথে লাগালাগি করতেছে ওটা কাটতে বলছে untreated cows expel the membrane in 2 থেকে 11 days with 40% of calves requiring cattle cows
রিকোয়ারিং নো ট্রিটমেন্ট, 2-11 দিনের মধ্যে পড়ে যায়। তবে এতদিন ওয়েট করার কারণ নাই, একদিন না বললেই যাওয়া লাগবে, ঠিক আছে। আর্লি আর দ্য আর্লি অ্যান্টিবায়োটিক্স মে অলসো স্লো ডাউন দ্য রিলিজ অফ মেমব্রেন। কি বুঝাতে চাইছে বুঝলাম না। এই গ্রুপের অ্যাসাইনমেন্টটা বিশেষ সুন্দর হয় নাই, অনেক বানান ভুল কথা, কিছু ক্লিয়ার অনেক সময় ক্লিয়ার না। দ্য বেস্ট প্ল্যান ইজ টু অবজার্ভ দ্য কাউ ক্লোজলি ফর সাইন্স অফ ইলনেস এন্ড ট্রিট এনি সিম্পটম দ্যাট অকার। রেগুলার উইকলি প্রোজেস্টেরন স্যাম্পলিং ক্যান হেল্প ডিটারমাইন ইফ দেয়ার হ্যাজ এনি ডিফেক্ট অফ রিটেন প্লাসেন্টা অন দ্য কাউস রিটেন টু নর্মাল রেগুলার অ্যাক্টিভিটি। এত ভীষণ কিছু লাফ দিয়ে লিখতে হবে না। এই রিটেন প্লাসেন্টা ইজ ইউজুয়ালি ম্যানেজ বাই ম্যানুয়াল রিমুভাল অর কটারেস কিউরেটস আন্ডার অ্যানেস্থেশিয়া। ছাগলের ক্ষেত্রে দুইটা দুইটা করে আর গরুর ক্ষেত্রে যে ওয়াইটি হোক পাঁচটা করে। আর ওয়াক্সিনটা ওয়াক্সিনটা ছাগলের ক্ষেত্রে 2 ml, তাই যে ওয়াইটি হোক, আর গরুর ক্ষেত্রে 5 ml। ঠিক আছে, আমার যে স্টুডেন্ট গুলো আছো লিখতে যাদের হবে রাইটিং ব্রিফ, অবশ্যই অক্সিটোসিনের কথাটা যেন আসে। এই যে মেন ট্রিটমেন্টটা স্কিপ করে গেছো, আর মেথাসপানের কথাটা স্বার্থে লিখো, যাতে তোমাদের ট্রিটমেন্ট পারপাসে এটা মনে রাখলে লিখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। ঠিক আছে, মাসের কন্ট্রাকশন বাড়াবে মেথাসপান। মেথাসপানের কাজ তো মাসের কন্ট্রাকশন বাড়ানোই, তাই তো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে যারা এটা লিখেছো, আচ্ছা, হোয়াট এভার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলেছেন, দিয়েছো, কিছু বানান ভুল অবশ্যই ধরা হবে বিষয়ে। আর সবচেয়ে বেশি ধরবো লিডারকে, লিডার বানাইছিলামই হচ্ছে যাতে গুরুত্ব সহকারে চেক আউট করে। লিডারের কাজ কি? তাহলে হুকুম চালানো, লিডারের কাজ অনেক আছে, লিডারশিপ অনেক বড় কাজ। ওকে, হোয়াট এভার, এন্ড প্রিভেনশন কিভাবে করবা? আসলে বেসিক্যালি প্রিভেন্টিভ ওইভাবে কোনো করা যায় না, ঠিক মতো যদি প্রপার নিউট্রিয়েন্টটা ইয়া করো, অনেক সময় দেখা যায় শরীরের স্ট্রেসটা কম থাকে, বা তুমি যদি ঠিক মতো ইয়া করতে পারো তাহলে সেক্ষেত্রে হবে না। এটা কিন্তু বেসিক্যালি কোনো প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি থাকে না। গুড dry kai management is the best way of preventing retained placenta. Cow ta tomar management ta thik bhabe korte hobe and reducing its defects. This will include supply of correct nutrients, particularly magnesium and fatty vitamins, maximum dry matter intake, maintaining the correct body condition score and supplying a clean dry environment. Asha kori bujhte parcho, treatment er shomoy oxytocin er kotha ta obosshoi likhbe, dose na likhleo motamoti likhte hobe. ইনজেকশন অফ অক্সিটোসিন হরমোন এটা হচ্ছে দিতেই হবে, যদি হচ্ছে ম্যানুয়ালি যেহেতু হাত দেওয়ার সুযোগ নেই, তাহলে তোমার এটা আলটিমেটলি দিতেই হচ্ছে। সাথে মেথাসপানের কথাটি লিখো, এই কথাটা না শুধু তুমি গ্রুপে একটু শেয়ার করে দিও, যাদের ওদের শিখতে সুবিধা হয়ে যায় পরবর্তীতে না ভুলে। ঠিক আছে, আমরা কিন্তু স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং শিখছি, আজকে যেটা শিখবো যেন ভুল না হয় তোমাদের আর, কারণ দেখলে নাজমুল ক্লাস শেষ করে একটু অক্সিটোসিন গ্রুপের একটা হরমোনের নাম অক্সিন হতে পারে, আর অনেক ধরনের অন্যান্য কোম্পানির হতে পারে, অক্সিনেরটাই লিখো। তোমাদের ইনজেকশন দেওয়া শেষ হচ্ছে সবার? আবেদন করেছি নিয়ে নিও যত দূর পারো, আমিও নেই নাই, গণটিকা নিতে হবে, আমার রেজিস্ট্রেশন করা ছিল নেত্রকোনা আসলে, তো তখন 4 তারিখে যখন ডেট দিয়েছে নিলে আমার সেকেন্ড ডোজটা ওখানে নিতে হতো, দ্যাটস ওয়াই স্কিপ করেছি, গণটিকা নিব, খারাপ না। মেসেজ নাকি চেক করে না, ওই টিকা কার্ড নিয়ে গেলেই তো তাইলে মনে হয় দিয়ে দিবে নাকি, না করলে তো ভালো আর না করলে টিকা কার্ড প্রয়োজন হবে। টিকা কার্ডটা ডাউনলোড করে নিতে হবে, দেখি যাবো ইনশাল্লাহ। তোমরা সবাই নিয়ে ফেলো মোটামুটি যারা পারো আর কি, যত ইয়ে করা আছে। আচ্ছা, গোপালগঞ্জে এসেছো কেউ? না, এখনো তো 11 তারিখে পরে লকডাউন খুলছে। আমি চলে আসছি, থাকো যার যেখানে সুবিধা হয়, সমস্যা নেই। ওকে, প্রিভেনশন কিছু না, ড্রাই কাউ ম্যানেজমেন্টটা খুব ভালো করতে হবে। ওকে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা কাইন্ডলি একটু শিখে দেখো, রিজনটা প্লাসেন্টা ধরে এসেই নিয়েছে, যে ড্রাই কাউটা কি, ঠিক আছে, এই টোটালস ইন ডিটেলস একটু শিখবা সব জায়গাতেই, ইভেন এই পরবর্তী সেমিস্টারের মধ্যে ড্রাই কাউ সম্পর্কে অনেক কিছু পাবা এবং আসে বেসিক্যালি। ধরে ভাইবাতে ড্রাই কাউ ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, এবং ইম্পর্টেন্ট
কেউ যদি প্র্যাকটিস করো তার জন্য ব্রেকআউটটা খুব ইম্পর্টেন্ট। আর ম্যাগনেসেমিক টিটানি দ্যাটস মিন্স হচ্ছে গ্রাস টিটানি করব না আমরা এটা। আচ্ছা না আজকে আর পড়বো না, আজকে একটা ডিজিজ সম্পর্কে ইয়া করলাম, সেটা হচ্ছে মিল ফিভার রিটেন প্লাসেন্টা। মিল ফিভার কিটোসিস এসেছে আসবে, রিটেনশন অফ প্লাসেন্টাও আসবে। এখন আমরা একটা পড়বো না বলেও এই তোমার গ্যাস ডিজাইনটা পরবর্তী ক্লাসে পড়বো, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। বুঝতে পারবো, বুঝাতে পারছি? লার্জেন মেডিসিন কোর্স কমপ্লিট হয়ে যাবে, চাপ দিচ্ছি না, শুধু শুধু দরকার নাই। তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেলে এগুলো এত তাড়াতাড়ি করে ফেলে যে ম্যাডাম ক্লাস শেষ করে ফেলছে, রিল্যাক্স হয়ে গেলাম, কোনো প্রয়োজন নাই। ক্লাস থাকলে হয় কি যে ম্যাডাম এইখানে তো পড়তেছি এই জায়গাটা, তো এখান থেকে ম্যাডাম কি পড়বো না করবো জিজ্ঞেস করা যায়, ঠিক আছে? আর বারবারই বলেছি মিড টার্মে সাজেশন দেওয়া হয়, ফাইনালি কিন্তু দেওয়া হয় না, কারণ আছে। অল্প একটু সাজেশন পড়ানো হয়েছে, এর মধ্যে যদি সাজেশন দেই সেকেন্ড সিটের সাথে না মিললে রেজাল্ট খারাপ হবে, রেজাল্ট ভালো দরকার। এই জন্য যে মিড টার্ম যে ধরনের পড়েছো ঘুরে ঘাড়ে পরীক্ষা ওই ধরনের হবে, হয়তো শর্ট কোয়েশ্চেন অথবা এমসিকিউ ভাই বা সব মিলাই হবে, হয়তো এখনো ঠিক হয় নাই, ফিক্সড হয় নাই। প্রথম কথা বুঝাতে পারছি? আমরা একটা শুধুমাত্র ক্লাস থাকলো লার্জেনারি মেডিসিনের পরবর্তী রবিবারে ইনশাল্লাহ, সেটা হচ্ছে 9:30 থেকে 10:30 বন্ধ করবো, গ্রাস টিটানির সম্পর্কে একটু করে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? পূর্ববর্তী ক্লাসের কথা বলছে আজকে, যেটা রিটেন প্লাসেন্টা পড়বে টোটালি। আর আরেকটা তো ওরা লেখে নাই, বাট মেট্রাইটিস এটা আমরা পরবর্তী সেমিস্টার করে পাবো। থিওরিও জেনোলজি যদি কোর্স পাই মেট্রাইটিস ডিটেলস এ পড়ানো হয়। মেট্রাইটিস আসলে আর কিছুই না, ওরা লিখেছে নাম বাট ভিতরে অনেক কিছুই লিখে নাই। সেটা হচ্ছে ইউটেরাস ইনফেকশন কে ইন জেনারেলি মেট্রাইটিস বলছে, হতে পারে এন্ডোমেট্রাইটিস, হতে পারে মায়োমেট্রাইটিস, ঠিক আছে? মনে রাখবো যে মেট্রাইটিস এর ইউটেরাস এর তিনটা স্তর, তিনটাতে আক্রান্ত হতে পারে অথবা সিঙ্গেল সিঙ্গেল আক্রান্ত করতে পারে, যাই করি না কেন। তো মেট্রাইটিস সম্পর্কে কত না জানলেও যে মেট্রাইটিস কাকে বলে, ইনফেকশন অফ দ্য ইউটেরাস ইজ কল্ড মেট্রাইটিস, ঠিক আছে? ইনফ্লামেশন অফ দ্য ইউটেরাস। তো এখানে আমরা পরবর্তী দিনে একটা শুধুমাত্র টপিকস বাকি থাকলো, সেটা হচ্ছে গ্রাস টিটানি অথবা হাইপোম্যাগনেসেমিক টিটানি। ম্যাগনেসিয়াম যদি কমে যায় তাহলে আমরা গ্রাস টিটানি বা তোমার হাইপোম্যাগনেসেমিক টিটানি হয়, এটা সম্পর্কে পড়বো। পর আজকে আমরা রিটেন প্লাসেন্টাটা একটু গুরুত্ব দিলাম, মনে রাখবো যে ফ্যাটি লিভারটা পড়বো আমরা ফার্স্ট লেভেল টু সেমিস্টার ওয়ান এর জেনারেল শিটের ইন্ট্রাভেনাস এক্সট্রা সেলুলার ডিপোজিশন থেকে। আর তোমার তারপরে বলেছি যে আমরা ইয়া কোথায় পড়বো, মিল্ক ফিভার পড়েছি, কিটোসিস পড়েছি, ঘুরে ঘাড়ে এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন হবে, আর দু একটা ভাইবার কোয়েশ্চেনও বলে দিয়েছি, আশা করি ভালোই পারবে যদি পড়ো। এবং সিআরদের উদ্দেশ্যে ক্লাস শেষ করে স্ক্রিনশটটা দিয়ে দিও কি কোশ্চেন, তাহলে হয় কি এখান থেকে বের করে আবার আমি কোশ্চেন করে করে ফেলতে পারি, শুধু শুধু আবার শীট পড়তে বের করতে হয় না, ঠিক আছে? বলে আর কারো কোনো কোশ্চেন? আমাদের একটা টপিকস বাকি থাকলো লার্জেনারি মেডিসিনের কোর্স কমপ্লিট হয়ে যাবে, চাইলে তোমরা এই সপ্তাহেও ক্লাসটা করে শেষ করে দিতে পারো এই কোর্সের ক্লাস। তাহলে আমাকে একটু সিআর একটু নক করে রেখো, আমাদের একটা ছোট্ট একটা ক্লাস দিয়ে 20 মিনিটের এই কোর্সটা কমপ্লিট করে দেন এই সেমিস্টারে সপ্তাহের, সরি মানে আজ এই ইয়াতে আর কি। সেটা করতে হলে তোমাদের হয়তো আজ এই যে আমার গত এই 4 দিন আজকে কালকে পরের দিন 4 দিন রাতে 7টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং থাকে, তার বাহিরে আমি করতে মানে করতে পারবো দিনে। যদি তোমরা চাও যে এই সপ্তাহের মধ্যে শেষ করবে তাহলে বৃহস্পতিবার হয়তো বা 9:30 থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত নিলাম আর কি। নাকি পরবর্তী সপ্তাহে করবা, সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, চাপ নিবা না, কারণ পূর্ববর্তী সেমিস্টারে পড়াগুলো পড়তে হবে, আশা করি বুঝাতে পারছি। আসলে আমি জানাবো, আমাদের আগে তো অনেক জিনিস দেখতে পারে না।